কলকাতা সহ শহর লাগোয়া বিভিন্ন জেলায় ডেঙ্গির প্রকোপ নিয়ে উদ্বেগে প্রশাসন। ডেঙ্গির প্রকোপ নিয়ে চিন্তায় বড়নগর পৌরসভা। ডেঙ্গি প্রতিরোধে সচেতনতামূলক প্রচারক হাতিয়ার, এই স্লোগানকে হাতিয়ার করে বুধবার পথে নামে বড়নগর পৌরসভা। বিরোধীদের অভিযোগ, বড়নগর অঞ্চলে দিনের পর দিন ডেঙ্গির প্রকোপ বেড়েই চলেছে। যদিও সেই ডেঙ্গির প্রকোপ থেকে মানুষকে রক্ষা করতে ডেঙ্গি প্রতিরোধ অভিযান শুরু করলো বড়নগর পৌরসভা। বড়নগর পৌরসভা স্বাস্থ্য দপ্তরের নিয়মিত যে বৈঠক, তার মধ্যে দিয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আজকে আজ থেকে প্রায় 15 দিন প্রতিদিন 2 করে ওয়ার্ড আমরা ডেঙ্গুর লার্ভা নিধনযজ্ঞ করব। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতিটা ওয়ার্ডে 15 জন করে ওয়াইল্ডম্যান আমাদের রাখা হয়েছে। এরা প্রায় 4-5 ঘন্টা, যতক্ষণ ওয়ার্ড শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই ডেঙ্গুর নিধনযজ্ঞে নিজেরা নিয়োজিত থাকবে। এবং যেখানে জমা জল আছে, যেখানে কন্টেনার থাকে, যেই কন্টেনার মধ্যে দিয়েই লার্ভাগুলো উৎপত্তি হয়। আমি আপনাদের, গত বছর যেখানে ডেঙ্গি রোগীর সংখ্যা ছিল প্রায় 110 জন, সেখানে এবছর এখনও পর্যন্ত 26 জন ডেঙ্গি আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে ডেঙ্গির সচেতনতামূলক প্রতিরোধ অভিযানের মধ্য দিয়ে বড়নগর পৌরসভাকে ডেঙ্গি মুক্ত করা সম্ভব বলেই দাবি করেছেন কাউন্সিলর রামকৃষ্ণ পাল। প্রধানা থেকে আরম্ভ করে সবাই ছিলেন, তাদের আমরা এই ধরনের নির্দেশ করেছি, হ্যান্ডবিল দিয়েছি দিয়ে। আর আমাদের কর্মীরা নিয়মিত মশা, আমাদের যে ডেঙ্গু টিম আছে যারা সার্ভে করে এবং তার আন্ডারে একটা ভিসিডি টিম আছে, তারা এই সমস্ত মশার লার্ভার ধ্বংস করবার জন্য যে রকম প্রক্রিয়া দরকার সব করে। যার কারণে গত বছর এই সময়ে, আমি বলতে পারি আগামী দিন মানে আগামীকালকে কী হবে জানি না, গত বছর এই সময় 112টার মতো আমাদের কেস ছিল, এবছর সেই কেসটা দাঁড়িয়েছে মাত্র 26-এ। বড়নগর পৌরসভা সূত্রে জানা গিয়েছে প্রত্যেকটি ওয়ার্ডে এই ডেঙ্গি সচেতনতামূলক প্রতিরোধ অভিযান চলবে যতদিন না পর্যন্ত ডেঙ্গিকে দমন করা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।